কক্সবাজার পৌরসভা নির্বাচনে ভোটারদের নগদ টাকা বিতরণের অপরাধে মোহাম্মদ ইসমাইল নামে এক ব্যক্তিকে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, শনিবার রাত 11:30টার দিকে শহরের রুহুল আমিন স্টেডিয়ামের সামনে টাকা বিতরণের সময় ইসমাইলকে হাতে নাতে আটক করা হয়। শহরের মহাজের পাড়া এলাকার বাসিন্দা ইসমাইল গত 3 দিন ধরে মেয়র প্রার্থী মাসুদুল হক রাশেদের পক্ষে টাকা বিতরণ করছেন বলে অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় মাসুদুল হক রাশেদকে 50,000 টাকা ও 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফসার কামালকে 40,000 টাকা জরিমানা করা হয়। কয়েকজন কাউন্সিলর প্রার্থীর কাছ থেকেও জরিমানা আদায় হয় 1,10,000 টাকা। আগামীকাল কক্সবাজার পৌরসভার 12টি ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।